সম্মানীয় দর্শকবৃন্দ খুবই একটি মজাদার ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক কিছু জিনিস থেকে যেতে পারবেন তো দেখুন আমি টাকা পয়সার দিক থেকে বলতে চাইছি না আমি বলতে চাইছি টেকনোলজির দিক থেকে কিন্তু এখন থেকে আর গরিব মধ্যবিত্ত বড় লোকদের মধ্যে কোনো রকম পার্থক্য থাকবে না বুঝতে পারলেন না তো চলুন একটু বুঝিয়ে বলি আপনার কাছে স্মার্ট ফোন আছে আমার কাছে ধরুন ফিচার্স ফোন আছে কিপ্যাড মোবাইল ফোন আছে তো আপনি এখন যে ফেসিলিটিগুলো ব্যবহার করছেন সেগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারছি না আপনি ধরুন আপনার স্মার্টফোন থেকে ইউপিআই থ্রু যেমন ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যমে টাকার লেনদেন করছেন কিন্তু সেটা আমি করতে পারছি না কারণ আমার কাছে কিপ্যাড সেট আছে তো এআই টেকনোলজি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনই একটা ফিচার্সকে আনতে চলেছে যেখানে কিন্তু আপনি যে ফেসিলিটিসটা পাবেন সেটা আমিও পাবো আমি মানছি আমার ফোনে তো হয়তো ফোনপে গুগল পে বা পেটিএমের এর মতো অ্যাপ্লিকেশন ইনস্টল থাকবে না কো কিন্তু আপনার স্মার্টফোনেতে ইনস্টল আছে বলে আপনি ইউপিআই ব্যবহার করে আপনি টাকার লেনদেন করছেন কিন্তু আমি যদি কাউকে টাকা পাঠাতে চাই আমি হ্যালো বলার সাথে সাথেই কিন্তু টাকা পৌঁছে যাবে ধরুন আমি আপনাকে টাকা পাঠাতে চাইছি আমি হ্যালো বলার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে ফেলবে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দেখুন যে পোস্টগুলি করা হয়েছে স্মার্টফোন ব্যবহার করেন অথচ ইউপিআই পদ্ধতিতে পেমেন্ট করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াটা বেশ মুশকিল কার্যত ভারতবর্ষে এই মুহূর্তে অনলাইন পেমেন্ট বললে ইউপিআই পেমেন্ট সিস্টেমের কথাই কিন্তু মাথায় আসে সর্বপ্রথম ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন তৈরি ইউপিআই পেমেন্ট সিস্টেম ব্যবহার করি ভারতে কাজ করে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে হোয়াটসঅ্যাপ পে সহ অন্যান্য পেমেন্ট অ্যাপগুলি এখানে যতখটা অ্যাপ্লিকেশন উল্লেখ করা আছে এর বাইরেও অনেক

এছাড়াও ইউপিআই লাইট পরিষেবার হাত ধরে স্মার্টফোন ছাড়াও বোতাম টিপা ফিচার ফোনে দিয়েও এবার অনলাইন লেনদেন করা যাচ্ছে ভালো করে এখানে ক্লিয়ার দেখুন ক্লিয়ার ভাবে এখানে বলে দেওয়া হয়েছে যে বোতাম টেপা ফোন মানে ফিচার্স ফোনগুলোতেও এবার অনলাইনে লেনদেন করা যাচ্ছে তো কিভাবে আপনি লেনদেনটা করবেন সেটাই এবার দেখার বিষয় এবং আমাদের এখানে লঞ্চ হয়েছে কিনা এখনো পর্যন্ত তো চলুন দেখা যাক তো এবারে থার্ড ফেজে যে পোস্টটি করা হয়েছে দেখুন ইউপিআই টাকা লেনদেনে নতুন প্রযুক্তির ব্যবহার ভারতে আজও প্রায় কুড়ি কোটি মোবাইল গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন অবশ্যই করেন গ্রামগঞ্জে বেশি মানুষ কিন্তু জানেন না তো স্মার্টফোন সম্বন্ধে নলেজ নেই বেশিরভাগ ফিচার ফোনই ব্যবহার করে তাদের মোবাইলে ইউপিআই লেনদেনের সুযোগ আসলে স্বাভাবিকভাবেই কিন্তু গ্রামীণ অর্থনীতি উপকৃত হতে চলেছে এর ফলে কৃষক বিভিন্ন ফেরিওয়ালা উপকৃত হবেন বলে আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন অবশ্যই কারণ আপনি যখন হ্যালো বলার সাথে সাথে টাকা পাঠিয়ে দিতে পারবেন তখন তো উপকার হবেই হবে কিন্তু এর নেগেটিভও কিছু দিক থাকতে পারে তো চলুন ভিডিওটা আমরা আগে দেখি আর নেক্সট পেজে যে পোস্টটি করেছি দেখুন তবে এখানেই কিন্তু ইউপিআই এর আপগ্রেডেশন থেমে যাচ্ছে না সম্প্রতি গ্লোবাল ফিনটেক ফেস্টে আরবিআইয়ের গভর্নর দাস জানান ইউপিআই এটিএম পরিষেবা নিয়ে হচ্ছে এর মাধ্যমে ইউপিআই ব্যবহার করে এবার এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা মানে বুঝতে এটিএম থেকেও কিন্তু ইউপিআই ব্যবহার করে টাকা তুলতে পারবেন আপনি মানে ফোনপে গুগল পে মতো আপনি এরকম সিস্টেমেও কিন্তু টাকাটা তুলতে পারবেন ইউপিআই পিন দিয়ে এবার আমরা গুরুত্বপূর্ণ পোস্টগুলি একটার পর একটা দেখতে থাকবো তবে এই আপগ্রেডেশন পর্বে সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হ্যালো ইউপিআই পরিষেবা চালু করা এর ফলে ফোনপে গুগল পে পেটিএম ইত্যাদি পেমেন্ট অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গ্রাহকরা চ্যাট করতে পারবেন নিজেদের প্রয়োজনীয় বক্তব্য ও সমস্যার কথা অনেক সহজে তুলে ধরতে পারবেন পাশাপাশি এই পরিষেবার সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে ক্লিয়ার আপনারা এখানে দেখে নিয়েছেন যে পোস্টটি করা হয়েছে এখানে ভয়েস কমান্ডের মাধ্যমে কিন্তু টাকা লেনদেন করা যাবে মানে আপনার ফোনেতে যদি ফোনপে গুগল পে পেটিএম ইনস্টল নাও থাকে তবুও কিন্তু আপনি টাকার লেনদেন করতে পারবেন এবার এখানে যে পোস্টটি করেছে দেখুন এআই ভয়েস কমান্ডেই টাকা এপার ওপার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েস কমান্ডেই টাকা এপার ওপার ভয়েস কমান্ড দিলেই কারোর অ্যাকাউন্টে টাকা পাঠাতে বা কোনো দোকানের বিল মিটিয়ে দিতে পারবেন আপনি এর জন্য আপনাকে আঙুল দিয়ে স্ক্রিনে কিছু লিখতে হবে না খুব দ্রুত এই পদ্ধতিতে টাকা লেনদেনের প্রক্রিয়া বা বৈশিষ্ট্য ইউপিআইতে যুক্ত হতে চলেছে মানে বুঝতে পারছেন আপনি হ্যালো বলার সাথে সাথেই কিন্তু টাকা আপনি লেনদেন করতে পারবেন এর জন্য আপনাকে আঙ্গুলে কোনো স্ক্রিনে কিছু দিতেও হবে না বা কিছু আপনাকে লিখতেও হবে না অ্যামাউন্ট লেখারও প্রয়োজন নেই এবারে সব থেকে শেষ পেয়েছে যে পোস্টটি করা হয়েছে দেখুন এদিকে ভারত বিল পে ইউপিআই ইন্টারফেস ব্যবহার করে স্রেপ একটা হাই লিখে বিল পেমেন্টের প্রযুক্তি নিয়ে এসেছে সব মিলিয়ে ভারতের ইউপিআই ব্যবস্থার মাধ্যমে অনলাইন লেনদেনের ছবিটা মাসখানেকের মধ্যে আরও বদলে যেতে চলেছে মানে এখানে যেটা ক্লিয়ার হওয়া যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই মাসখানেকের মধ্যেই কিন্তু এই ফিচার্সটা চলে আসবে তো এআই যে টেকনোলজি তো আমাদের দেখুন অনেকটা উন্নত হচ্ছে এই আই টেকনোলজি যেসব মানে ফিচার্সগুলো নিয়ে আসছে কিন্তু এর নেগেটিভ দিকও কিন্তু আছে আমার যেটুকু মনে হয় আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো নেগেটিভ দিকগুলো তো এখন বুঝতে পারব না যতক্ষণ না ফিচার্সগুলো আসছে যতক্ষণ মানুষ ব্যবহার করছে ততক্ষণ বুঝতে পারা যাবে না তো চলুন আজকের ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজ এ পর্যন্তই